প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্যার পানিতে তলিয়ে আছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। কাল ঈদ হলেও ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি পানিতে তলিয়ে থাকায় ঈদের কোনো আনন্দ নেই এসব অসহায় মানুষের মাঝে। এখনও বেড়ে চলেছে বিভিন্ন জেলার নদ নদীর পানি। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে প্রায় 1.5 লাখ মানুষ বন্যার কারণে মানবেতর জীবনযাপন করছে। গাইবান্ধায় বন্যার কারণে 35 দিন ধরে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে অনেকে। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। জামালপুরের নদ নদীগুলোর পানি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি একটুও। টাঙ্গাইলে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, দুর্গতদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের উদ্যোগ কি? সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের কিন্তু আবারও ধরলা এবং দুধকুমর নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল থেকে এ পর্যন্ত ধরলা নদীর পানি কিন্তু 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন কিন্তু বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে উজানে ভারতের গজাল ডোবায় 460 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় সেই পানিগুলো নেমে আসার কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে কিন্তু যে স্থানগুলো থেকে পানি নেমে গিয়েছিল সেই স্থানগুলো আবার প্লাবিত হতে শুরু করেছে, ফলে কিন্তু মানুষে পুনরায় বন্যার দুর্ভোগে পড়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে কুড়িগ্রামের উপর দিয়ে, ফলে বাঁধে এবং উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। যেটি বলেছিলেন বিশুদ্ধ পানি এবং খাদ্যের অভাবের কথা, আমরা খোঁজখবর নিয়ে জেনেছি যে ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামে প্রায় 4,28,525 জন সুবিধাভোগীকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে। আর পানি বিশুদ্ধকরণের ব্যাপারে ট্যাবলেট সহ পানি দুটি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল। এছাড়া কিন্তু 85টি মেডিকেল টিম এই বন্যার্তদের রোগ প্রতিরোধের সেবায় নিয়োজিত রয়েছে। চিন্তিয়া, বলা যায় যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা পরিবর্তন হলেও কিন্তু মানুষের দুর্ভোগ একটু কমেনি। এই ছিল কিন্তু কুড়িগ্রামের। ধন্যবাদ আব্দুল কুদ্দুস চঞ্চল, জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে।